শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? এই করোনা মহামারীতে আশা করি ভালোই আছো, তোমরা ভালো থাকো সেটাই আমি আশা করি। এখন আমি মুকুল মজুমদার, সহকারী শিক্ষক, রামনগর কেএমসি হাই স্কুল, নাগনমিয়া, ফেনী। কেএমসি হাই স্কুল লের অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। কেমন? এখন আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী আটের তথ্য উপাত্ত বিষয়ের একটি অঙ্ক নিয়ে আলাপ আলোচনা করব। কেমন? আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছ বা দেখতে পাইতেছ কোন বিদ্যালয়ের 11 জন শিক্ষার্থী বাংলা বিষয়ে 25 নম্বরের শ্রেণী পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হল। 10, 9, 12, 6, 15, 7, 8, 14, 13, 11, 16। কেমন? তাহলে আমি কতে দিলাম দে পরিসংখ্যানের উপাত্ত কাকে বলে? খতে দিলাম উপাত্তগুলোর মানের ঊর্ধ্ব ও অধক্রমে সাজাও। গ, উপাত্তগুলোর গড় নির্ণয় করো। তোমরা এখন খাতায় প্রশ্নটা সুন্দরভাবে লিখে নাও সবাই। আমি কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন মুছে ফেলব। এখন আমি কয়ের উত্তর বলে দিচ্ছি। কেমন? তাহলে কতে আমি প্রশ্ন দিলাম দে পরিসংখ্যানের উপাত্ত কাকে বলে? পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তা হলো পরিসংখ্যানের উপাত্ত। তাহলে লেখ দে পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তা হলো পরিসংখ্যানের উপাত্ত। এবার ক নাম্বার লিখছ? এবার খতে আসো। খতে আমি প্রশ্ন দিয়েছি এটাই, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্ব ও অধক্রমে সাজাও। খ, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্ব ক্রমে সাজিয়ে পাই। ছয়, সাত, আট, এখন আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম হইল যে মানের সবচেয়ে ছোট সংখ্যা প্রথমে লিখতে হবে, তারপরে ক্রমাগত আস্তে আস্তে ধাপে ধাপে, তারপরে
সংখ্যাটা তারপরে সংখ্যাটা তারপরে সংখ্যাটা ছোট সংখ্যা কত সেভাবে লিখে যেতে হবে। তাহলে আমরা এখানে সবচেয়ে ছোট সংখ্যা পেলাম 6, তারপরে পেলাম 7, তারপরে পেলাম 8, তারপরে পেলাম 9, তারপরে 10, তারপরে 11, তারপরে 12, তারপরে 13, তারপরে 14, তারপরে 15, তারপর 16, মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেলাম এগুলো। এবার উপাত্তগুলোকে উপাত্তগুলোকে মানের অধক্রমে সাজিয়ে পাই। অধক্রম মানে বড় থেকে ছোট। তাহলে এখানে বড় সংখ্যা কত? প্রথমে পাইলাম যে 16, তারপরে পাইলাম কত? 15, তারপরে পাইলাম 14, তারপরে 13, তারপরে 12, তারপরে 11, তারপরে 10, তারপরে 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 6। যেমন অধক্রম হইছে বড় থেকে ছোট, আর ঊর্ধ্বক্রম হইছে ছোট থেকে বড়। তোমরা বুঝতে পেরেছ তো? এবার গতে বলছে যে উপাত্তগুলোকে উপাত্তগুলোর গড় নির্ণয় কর। গ, তোমরা খ উঠাইছ? উপাত্তগুলোর গড় নির্ণয় করতে হলে প্রথমে গ, এই কলম গে গড় নির্ণয় করতে হলে প্রথমে সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করতে হবে। সমষ্টি শব্দের অর্থ কী? সমষ্টি শব্দের অর্থ হল যোগ, মানে যোগ করতে হবে সবাই সব সংখ্যাগুলোকে। তাহলে উপাত্তগুলোর উপাত্তগুলোর সমষ্টি সমান সমান 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এখন আমি এই সংখ্যাগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এগারোটা সংখ্যার যোগফল নির্ণয় করব। কেমন? এগারোটা সংখ্যা যোগফল করলে হবে যাইয়া 121, 121। এগারোটা সংখ্যার সমষ্টি হলো যে 121। এখন সুতরাং নির্ণয় গড় সমান উপাত্তগুলো সমষ্টি উপরে লিখতে হবে যে উপাত্তগুলো সমষ্টি উপাত্তগুলোর নিচে লিখতে হবে যে উপাত্তগুলোর সংখ্যা। তাহলে আমি এখানে উপাত্তগুলোর সংখ্যা কয়টা পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে আমি এখানে লিখতে পারি 11। তারপরে উপাত্তগুলোর সমষ্টি কত? 121। তাহলে 11 দ্বারা 121কে ভাগ করলে 11কে 11, আর রয়েছে 1, 11, আবার 11কে 11। সুতরাং নির্ণয় গড়
निम्न गड़ एगार उत्तर एगार बुझते तुम्हारा उपायगुल समष्टि हमें निर्णय कर लम छत जोग आठ जोग नय जोग दस जोग एगार जोग बार जोग तेर जोग चौद जोग पंद्र जोग षोलोले गुना सब एगारोटा संख्यार जोगफल कत हो एकश एकुश एन सूतरा निर्णय गड़ गड़े सूत्र उपात्यगुलर समष्टि ऊपरे और नीचे हो जाइया उपात्यगुलर संख्या उपात्यगुलर संख्या कत हमें बाहर कर लम एक दू तीन चार पाँच छय सत आठ नय दस एगार एगारो लिखल तपर समष्टिगत एकश एकुश ताग कर लेगारो द्वारा एकश एकुश के बाग कर ले कत एगारो सूतरा निर्णय गड़ एगारो उत्तर एगारो ठीक है धन्यवाद समय तुम्हरा ये उद्देश्य थे बाड़ी और दुई एक अंक करार चेष्टा कर भी कथा बुझ जदि को समस्या है परवर्ती क्लसगुलो आो विशद भावे आलोचना करब तक तुम्हारा एगुना बुझे ने ठीक है।